এখন আইছে বিদ্যার্থীর দল। বাবারে বাবা, সমস্ত বাংলাদেশে যত ওলি আছেন, ওলির মাদার গুলিতে সজিদা করে, গান দেখায়, গান গায়, বন্দায় বন্দি লইয়া নাচে। আর আমরা দেশের সরলপনা মুসলমান বুঝে না, এরা খাসি জব হইরা, গুরু জব হইরা, মুরগি জব হইরা, এ খবিস আর খবিস দি বন্দা আর বন্দিরে গান দেখাবরে দেখাবায়। কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, আরে দাউদ নবীর বাঁশির সুরে বাবার বাবার। কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে? আপনারা কিতাব পড়ুন, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? আসেনি কোন কিতাবে? কোন কিতাবে আছে? আমার ভাই তাইলে সিস্টেমটা বুঝাইব, বড় বই নে শুধু বাইরে ফরায় হ মাই হেডত তো আমার মাতা, এ কয় হ্যাঁ মাই হেডত তো আফার মাতা, মাই হেডত তো আমার মাতা, এখন আইছে বড় বইনের এর বড় ভাই আমার ভাই, ভাই দেয় বই দেখো না বেউকুফের বেউকুফ, হ মাই হেরত তো আমার মাথা, কথার কথা মা বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ভূত, সারে জানে কোন রোগ দুই রাখো, সারে ইয়া কয় সর তোমরা পারতা না, এ রে এক কান দুইরা মুসর দিছে, সিস্টেমটা ওইতাছে নি বুঝলাম, সিস্টেমে দেয় তুই ভো, এক কান দুইরা মুসর দিছে আর এক হাতের আঙ্গুল চৌকের গুড়াত দিছে, নিয়া হয় খ মাই হেরত তো তোর মাথা, মাই হেরত তো তোর মাথা, কয় ও সার যা আমার খান্দা সারণ গো চা সার গুতা না দিন না চৌক, এখন বুঝছি মাই হেরত তো আমার মাথা, মাই হেরত তো আমার মাথা, মাই হেরত তো আমার মাথা। বন্ডারও খালি ওয়াজ হইলে উঠত না, সিস্টেম দ্বারাই তুইব, দুইজন লাগবো, একজনে কোরআন শরীফ উজু হইয়া কোরআন শরীফ খুললা, 21 নম্বর ফারা খুললা, সুরায় লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আঙ্গুল দাতা ফাইদা ধরবো, আর একজনে এক হাত দিয়া খানের মধ্যে মুসর দিব, আর এক আঙ্গুলের চোখ আর এক আঙ্গুল চৌকের গুড়াত নিয়া হইব, দেখ কোরআন শরীফে কোন জায়গায় হারাম, 21 নম্বর পারা সূরা লুকমান 6 নম্বর আয়াতে গান বাজনাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। বন্ডাদেরকে এই সিস্টেম দরাইতে বই, এ বন্ডারা ওয়াজ হইয়া যাইতেছি, তফসিরে হইয়া যাইতেছি, যদি এর পর হোস হই কোন কিতাবে হারাম, তাইলে আজবিরগঞ্জের মানুষ ছাড়ত না, ওই সিস্টেমে বুঝাইব করে। বাবেতে খুদা মিলে না রে, নবী বলেন আলগে না উরুকুয়া তু জিনা, গান হলো জিনার মন্ত্র, যেখানে গান বেশি হইব সেখানে জিনার সম্ভাবনা রয়েছে, গানেতে ভাব জাগে, বাবেতে খুদা মিলে না হিতা মিলে কেমনে হইতাম খাসা ভাষা হইলেছি। আমার ভাই গানেতে ভাব জাগে ঠিক আছে, বাবেতে খুদা মিলে না, নবী বলেন গানের মধ্যে জিনা হয়, বলুন কতটা ঠিক না বে ঠিক? মন খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, বন্দায় বন্দিরে হয়, বন্দিও বন্দারে হয়, মন খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, মন খুশি কেমনে, বন্দার মনে বন্দি চায়, বন্দির মনে বন্দা চায়, মন খুশি কর বাবা খুশি হইবা, বাবা খুশি তো আল্লাহ খুশি। এখন হন গানেতে ভাব জাগে ঠিকই আছে, বাবেতে খুদা মিলে না বন্দার লাগি বন্দি মিলে? আমার ভাই এই বন্দাদারে একটু বালা হইরা ধরার দরকার, ঠিক না ঠিক? কিন্তু পরিস্থিতি দেওয়া বালা না, সময় দেওয়া বেশি একটা নাই। আমার ভাই
এই বন্দার দলের একটা দাবি আছে, একটা দাবি হলো বাপ দহন, আর একটা দাবি হলো গান গাওয়ন, আর একটা দাবি হলো বাতিনি নামাজ পড়ন। এই বন্দাদের তিনটা দাবি আছে, এরার দাবির পিছে দলিল আছে। আমার ভাই, এই দলিলের উত্তর আমরা আহলে হকের পক্ষ থেকে দলিলের উত্তর দিয়া রাস্তাটাকে পরিষ্কার করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা। আমার ভাইজান, বন্দাদের একটা দাবি হলো বাপ ধরন। বাপ ধরন কেমনে বাপ ধরে? মা ভাই, মাথায় একটা লাল টেনা, কোমরে একটা লীল টেনা, ছাত্রীর মাথা, ছাত্রীর মাথা তিন দাঁতের তিন টেনা লাগাইয়া তিন রাস্তার মুড়ে উক্কুর আক্কুর করে। আবার ভাই যান বেটেনতে দেখতে হয় বই গো, আফা গো, বৈনারি গো, সই গো, সখি গো, বান্ধবী গো, মামুর ভিতরে হইলাম মাল আছে গো, মানুষ এইভাবে গুঙ্গুল লইছে গো, মামুর ভিতরে মাল আছে। আমার ভাই, বন্দারা বাপ ধরে। বাপের এক নম্বর জিনিস হলো বন্দার মাথায় জদা, এটা হলো বাপের এক নম্বর লক্ষণ, মাথায় জদা হয়ে গেছে। আমার ভাই, এই জদার দলিল আছে, জদার আবার দলিল আছে, দলিলটাও হই তুইব, দলিলের উত্তরও দি তুইব, ঠিক না বেটি? এটা হলো আমরা আহলে হকের হক, ঠিক না বেটি? দলিল হইল মাথায় জদা, এর দলিল হইল আলিফ, কোরআনের অক্ষর দিয়া দলিল, কোরআনের প্রথম অক্ষর আলিফ, আল্লাহ লেখতে লেখে লাগে আলিফ, এই আলিফ দিয়া হলো জদার দলিল। আমার ভাই, আলিফের মাথাটা একটু মুডা থাকে নি না থাকে না? এটা কয় আলিফের মাথায় জদা, আলিফের মাথায় জদা হইলে আমার মাথায় জদা হইতো না কেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আলিফের মাথায় জদা আছে। এখন উত্তর দেওয়ান লাগে নি না লাগে না? লাগে আমার ভাই, উত্তর দিতে হইব কেমন? যেমনে মন চায় তেমনে উত্তর দিলে হইত না। আমার ভাই, মোটা মোটা গার লইয়া আমার ভাই গুঞ্জুল লেখা হইত না, দলিল দিতে হবে, দাবিটা যেমন দলিলটা হবে তেমন, দলিলটা দিবে যেমন দলিলের উত্তরটাও দিতে হবে তেমন। দলিল যদি দেয় কোরআন দিয়া, উত্তর দিতে হবে কোরআন দিয়া, দলিল যদি দেয় হাদিস দিয়া, উত্তর দিতে হবে হাদিস দিয়া, দলিল যদি দেয় যুক্তি দিয়া, উত্তর দিতে হবে যুক্তি দিয়া, দলিল যদি দেয় বালা যুক্তি দিয়া, উত্তর দিতে হবে ভালো যুক্তি দিয়া, দলিল যদি দেয় ফসা যুক্তি দিয়া, উত্তরও দিতে হবে ফসা যুক্তি দিয়া। আমার ভাই, এরা দলিল দিছে আলিফ দিয়া, উত্তর দিমু বা দিয়া, তাইলে উত্তরটা ওই বনি না ওই তো না? দলিল দিশত বা দিয়া উত্তর দিম, দলিল দিশত আলিফ দিয়া উত্তর দিম বা দিয়া, বার মাথা জদা আছে কি নাই? বা কেমনে লম্বা একটা টান দিয়া নিচে একটা ফুটা মাইরা দিলে ইটা হয় বা? বার মাথা তো জদা নাই, দলিল যা দিছে ফসা যুক্তি দিয়া, উত্তরও দিতে হবে ফসা যুক্তি দিয়া। আবার ভাই, তাইলে কোরআনের অক্ষর হইলাম দুইজা, একটা হলো আলিফ, একটা হলো বা। আলিফের মাথায় জদা আছে, নিচি দিয়া নকতা নাই, আর বান নিচি দিয়া নকতা আছে, উফরি দিয়া জদা নাই। তাইলে অক্ষর যেদার মাথায় জদা আছে ইদার নিচে নকতা নাই, যেদার নিচে নকতা আছে ইদার মাথা জদা নাই। এখন শুনো, মানুষ দুই জাতির, এক জাতের মানুষ আছে মাথায় লম্বা চুল, উফরি দিয়া, উফরি দিয়া লম্বা চুল, নিচি দিয়া নকতা নাই, আর এক জাতের মানুষ আছে মাথায় লম্বা চুল নাই, নিচি দিয়া দুই নকতা।
আমার ভাই অক্ষর যেমন দুই জাত মানুষ ও দুই জাত, যেই অক্ষরের মাথায় জদা আছে ইদান নিচে নক্তা নাই, যেই দান নিচে নক্তা আছে ইদান উপরে জদা নাই, এমন ভাবে যেই মানুষের মাথায় লাম্বাসুন ইদান নিচে নক্তা নাই, যে দান নিচে নক্তা আছে ইদান মাথার উপরে লাম্বাসুন নাই। এ বন্ধা তোর জদাও লাগবে নিচে দিয়া দুই নক্তাও লাগবে, ইটা হইতে পারে না, হইলে তোর জদা ভালা হইলে তোর দুই নক্তা ভালা। আমার ভাইজান এই হলো বন্দার একটা দলিল একটা দাবি, বাপ ধরতে হবে দাবির ফিসে দলিল আইছে, দলিলের ফিসে উত্তর পাইছেন না হয়েছেন না, দলিল দিছে আলিপ দিয়া উত্তর দিলাম বা দিয়া। এখন আসুন আমার ভাই বন্দাদের দুই নম্বর দাবি গান গাওয়ার, বন্দাদের দুই নম্বর দাবি কি গান গাওয়ার। আমার ভাই বন্দাদের দুই নম্বর দাবি হলো গান, এই গানের পিছনে দলিল আছে, গানের পিছনে দলিল হলো তিনটা, কটা দলিল আছে তিনটা দলিল। আমার ভাই একটা দলিল হলো কোরআনে কোনো কিতাবে গান বাজনা হারাম বলতে নাই, কোনো কিতাবে গান বাজনা হারাম বলতে নাই একটা দলিল, আর একটা দলিল হইল দাউদ নবী বাঁশি বাজাইছেন। এই দুইটা দলিল হই হইলাম বন্দার আর গানও হয়েছে হইতাম নি গান ধর। কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, আরে দাউদ নবীর বাঁশির সুরে বাবা বাবা রে, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে, আপনারা কিতাব পড়ুন কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, আসেনি কোন কিতাবে, কোন কিতাবে আছে কোরআনে আছে। আমার ভাই এরার দলিল হইলো কয়টা কইছিলাম তিনটা, একটা হলো কোন কিতাবে গান বাজনা হারাম বলতে নাই, আরেকটা হলো দাউদ নবীর বাঁশি বাজাইছেন, কটা দলিল গেল উত্তর দিব একটা একটা হইরা। তিন নম্বর দলিল হইল গানেতে বাপ জাগে বাপেতে খুদা মিলে, নাউজুবিল্লাহ মিন জালি, গানেতে বাপ জাগে গানে শরীরের মধ্যে একটা বাপ বল আর এই বাপে খুদা হওয়া যায়, নাউজুবিল্লাহ মিন জালি। আমার ভাই একটা একটা কইরা দলিলের উত্তর নেওয়ার দরকার, হয় কোনো কিতাবে গান বাজনা হারাম বলতে নাই, আপনারা কি বলেন আছে না নাই, কোন কিতাবে আছে কোরআনে। হন একুশ নম্বর ফারা, হন ফারা নম্বর কত একুশ, সুরার নাম লুকমান, সুরার নাম কি লুকমান, আয়াত নম্বর ছয়, বলেন আয়াত নম্বর ছয়, ফারার নম্বর কত সুরার নাম আয়াত নম্বর, ومن الناس من يستدي لهو الحديث لهو الحديث ليدل عن سبيل الله ليدل عن سبيل الله بغير علم ويتخذك هزوا أولئك لهم عذاب مهين। এই হলো আয়া একুশ নম্বর পারা সূরা লুকমান ছয় নম্বর আয়া, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সর্বজাতের গানকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের ছয় নম্বর আয়াত কানা নাজিল করিলা। আমার ভাই গান বাদ্যযন্ত্র হালাল না হারাম, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিন ওয়া ইত্তাকিজাকা হুজুয়াম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ সর্বজাতীয় গান আমি আল্লাহ ফুটিকে হারাম ঘোষণা করার জন্য বেদার গান বেদির গান বেদা বেদি মিল্লা গান বাজনা সারা গান বাজনা সহ গান মেশিনের গান মোবাইলের গান রেডিওর গান টেপরকটারের গান টিভির গান বিসিডির গান ভিডিওর গান সিনেমা থিয়েটারের গান আউদি বাম্পারের গান যাত্রা গান সর্বজাতীয় বন্ধামের গান মেলার গান
রামনির গান, রুসের গান, ফাতফানজাতনের গান, মারিফতি গান, মালদুরার গান, হেকমতি গান, আমিরুদ্দিনের গান, শরীফউদ্দিনের গান, খলসু বিবির গান, শাহদালালের গান, শাহফরানের গান, হল্লাসার গান, তুল্লাসার গান, সর্বপ্রকারের গানকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের ৬ নম্বর আয়াত কারণাতি পড়িল। ভাই শুননি কোন কিতাবে গান বাজনা হারাম? আর কোন গানের নাম আসেনি বাকি নাই আমার ভাই, ফেমপ্রীতির গান, বন্দামির সর্বজাতীয় গান হারাম। কোথায় ভাইলাম? কত নম্বর হারাম? সূরার নাম আয়াত নম্বর ৬। এরপরও হয় আমরা তো হইই, এরপরও গায় তুন কিতাবে লেখা আছে গোগ হারাম বাজনা গান। এরপরও যদি হয় তাইলে এরা খালি ওয়াজ হইলই তো না, এরা সিস্টেমে বুঝাইতে হবে। কোন কোন সিস্টেম দায় বুঝাইতেইব হইতাম নি আপনারা, তাইলে ছুটে একখান কিচ্ছা হওয়ার লাগে। বড় বই নিয়ে ছুটু বাইরে ফরায় আমার ভাই হইলাম গান বাজনা হারাম কোনা ন, ঠিকানা সহকারে হইছি একুশ নম্বর পারা সূরা লুকমান ৬ নম্বর আয়া। এইভাবে ওয়াজ হইতে হইতে এর হলো হয় কোন কিতাবে গান বাজনা হারাম, তাইলে এর খালি ওয়াজ হইলই তো না, এরা সিস্টেমে বুঝাই তুইব, কোন কোন সিস্টেমে বুঝাই তুইব কইছিলাম একটা কিচ্ছা হইতাম আমার ভাই, তাইলে সিস্টেমটা বুঝাইব। বড় বই নে শুধু বাইরে ফরায় হ মাই হেডত তো আমার মাতা, এ কয় হ্যাঁ মাই হেডত তো আফার মাতা, হ মাই হেডত তো আমার মাতা, হ মাই হেডত তো আফার মাতা, ও কইতে নেবে কইছি আমার মাতা, ও কইতাছি অন্তবে তোর মাতা। এখন আইছে বড় বইনের এর বড় ভাই আমার ভাই, ভাই দেয় বই দেখো সরছি হাতে না বেউকুফের বেউকুফ, হ মাই হেরাম তো আমার মাথা, ও পয়সা গো ওখান বুঝছি গো পয়সা কবিতা করছো, মাই হেরাম তো বড় পয়সাদের মাথা, মাই হেরাম তো বড় পয়সাদের মাথা, মাই হেরাম তো বড় পয়সাদের মাথা। এখন আইসে সা সারাই ইয়া কয় তোমরা হাতায় না, এটা কথার কথা, মা বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ফুত, সারে জানে কোন রোগ দুইরা ফরাইতো, সারে ইয়া কয় সরো তোমরা হাঁটতা না, এ রে এক কানো দুইরা মুসর দিছে সিস্টেমটা হইতাছে নি, বুঝলাম সিস্টেমে যাই তুই গো, এক কানো দুইরা মুসর দিছে আর এক হাতের আঙ্গুল চৌকের গুড়াত দিছে, নিয়া হয় খ মাই হেরাম তো তোর মাথা, মাই হেরাম তো তোর মাথা, কয় ও সার যো আমার খান্দা সারণ গো চা সার গুতাটা দিন না চৌক, এখন বুঝছি মাই হেরাম তো আমার মাথা, মাই হেরাম তো আমার মাথা, মাই হেরাম তো আমার মাথা। বন্ডারও খালি ওয়াজ হইলে উঠতো না, সিস্টেম দ্বারাই তুলব, দুইজন লাগবো, একজনে কোরআন শরীফ উজু হইয়া কোরআন শরীফ খুললা একুশ নম্বর ফারা খুললা সূরা লুকমানের ৬ নম্বর আয়াতের মধ্যে আঙ্গুল দাতা থাইদা ধরব, আর একজনে এক হাত দিয়া খানের মধ্যে মুসর দিব, আর এক আঙ্গুলের চোখ আর এক আঙ্গুল চৌকের গুড়া তুলিয়া হইব, দেখ কোরআন শরীফে কোন জায়গায় হারাম, একুশ নম্বর তারা সূরা লুকমান ৬ নম্বর আয়াতে গান বাজনাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। বন্দাদেরকে এই সিস্টেম দরাইতে বই, এ বন্দারা ওয়াজ হইয়া যাইতেছি তফসিরে হইয়া যাইতেছি, যদি এর পর হেস হই কোন কিতাবে হারাম তাইলে আজবিরগঞ্জের মানুষ সাধ্য না ওই সিস্টেমে বুঝাইব তোরে।
আবার বাইজান, গান বাজনা হারাম, কোন কিতাবে ফেললাম, কোরআন শরীফে ফেললাম। এরপরে দুই নম্বর দলিল, দাউদ নবী বাঁশি বাজাইছেন। আপনারা কি বলেন, দাউদ নবী বাঁশি বাজাইছেন? আল্লাহ নবীও বললে বাঁশি দেখা দিয়েছি। এ বেওকুফ, দাউদ নবী বাঁশি বাজাইছেন না, তবে দাউদ নবীর কণ্ঠ ছিল মধুর, ঠিক না? ঠিক। ওয়াসাফার নামা আদাব জাল জিবাব তুমি আর মানুষ, আমার দাউদে বাঁশি বাজার নাই রে। আমি কোন নবী রসুলকে বাঁশি দিয়ে দুনিয়াতে পাঠাই নাই, আমার দাউদের কণ্ঠ ছিল বড় মধুর, এমন মধুর কণ্ঠ ছিল রে। ও দুনিয়ার মানুষ, এমন জঙ্গল যেই জঙ্গলায় এত সাপ বিচ্ছু, এমন জঙ্গল যেই জঙ্গলায় এত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক, দিনের বেলায় মানুষ পুরুষ দল বেঁধে অশ্ব নিয়ে যাইবার সাহস পাইত না, এমন জঙ্গলায় আমার দাউদ যখন একা একা অশ্ব সারাদ গভীর জড়িতে, এমন জঙ্গলায় দুইটা যখন আল্লাহু নামের মধুর কণ্ঠের জিকির শুরু করিয়া দিত রে, এই জঙ্গলার পাখিগুলি আমার দাউদের মাথার উপর সারিবদ্ধ হইত, এই জঙ্গলার বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু আমার দাউদের চতুর দিকে সারিবদ্ধ হইত, এরাও আমার দাউদের মধুর কণ্ঠের তালে তালে এরাও পরিষ্কার বাসায় জুড়ে জুড়ে জফা শুরু করে দিত, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার দাউদে বাঁশি বাজার নাই রে, আমার দাউদকে বাঁশি দিয়া পাঠাই নাই, কিন্তু আমার দাউদের কণ্ঠ ছিল বড় মধু। আমার ভাই নবী দাউদ নবী বাঁশি বাজাই শুন, আমি মিরহুরি হুজুর শুধু মুন্ডু বেঢা, আমরা তো আপনারা জেলার মানুষ হই, একলা চ্যালেঞ্জ কইরালাই এই নীল আকাশের নিচে কোনো বন্ঠা কোনো বিদাতির যদি সাহস থাকে এই নীল আকাশের নিচে, আমি মিরহুরি চ্যালেঞ্জ করিলাম, যদি কেউ দেখাইতে পারো কোনো কিতাবে দাউদ নবী বাঁশি বাজাইছেন, আমি মিরহুরি আধা ঘন্টা ওয়াজ করব, আধা ঘন্টায় বাঁশি বাজাই। আমার ভাই দুইটা দলিলের উত্তর গেছে নি না গেছে? না। একটা গেছে কোন কিতাবে গান বাজনা হারাম বুঝাই দিছি, এরপরে গেছে দাউদ নবী বিলে বাঁশি বাজাইতেন এটাও বুঝাইলাম, এখন নাই গানেতে বাপ জাগে বাবেতে খুদা মিলি। আরে বাবার বাবারে, ইডি ইল আসর, গানেতে বাপ জাগে বাবেতে খুদা মিলি। আমার ভাই গানেতে বাপ জাগে এ কথাটা ঠিক আছে, গানে শৈলের মধ্যে একটা কি আয় বাপ আসে, এই বাপেতে খুদা মিলে না কিতা মিলে আল্লাহ রসুল বলেছেন, আমার কথা নয় স্বয়ং রসুলুল্লাহর কথা। আল্লাহ রসুল বলেছেন, আল গেনা উরুকুয়াতু জিনা এ মার মন, গানেতে ভাব জাগে কথা ঠিক আছে রে, এই বাবেতে খুদা মিলে না রে। নবী বলেন, আল গেনা উরুকুয়াতু জিনা, গান হলো জিনার মন্ত্র, যেখানে গান বেশি হইব সেখানে জিনার সম্ভাবনা রয়েছে। গানেতে ভাব জাগে বাবেতে খুদা মিলে না হিতা মিলে, কেমনে হইতাম খাসা ভাষা হইলেছি। আমার ভাই গানেতে বাপ জাগে ঠিক আছে, বাবেতে খুদা মিলে না, নবী বলেন গানের মধ্যে জিনা হয়, বলুন কতটা ঠিক না ঠিক? মন খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। বন্দায় বন্দি রে হয়, বন্দিও বন্দারে হয়, মন খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি।
মন খুশি কেমনে? বন্দার মনে বন্দি চায়, বন্দির মনে বন্দা চায়। মন খুশি করো, বাবা খুশি হইবা, বাবা খুশি তো আল্লাহ খুশি। এখন গানেতে ভাব জাগে ঠিকই আছে, বাবেতে খুদা মিলে না বন্দার লাগি বন্দি মিলে। আজানার সময় গেছি গা আমার ভাই জান। যাই হোক, বন্দারার দুইটা দাবি গেল, দাবির দলিল গেল, দলিলের উত্তর গেল। আর একলা দাবি রয়েছে, বন্দারা বাতিলে নামাজ পড়ে, এমনে নামাজ পড়ে না বাতিলে নামাজ পড়ে। বাতিলে নামাজ কি কেমনে পড়ে? আমার ভাই নামাজই পড়ে না, আবার হয় বাতিলে নামাজ পড়ে। এটা আজকে আর হওয়া সম্ভব না। আমরা আজকের মতো এখানেই রাখতে চাই। সাবধান, দেখেন বিদেশটায় যেন লাগাল হয় না, দেখেন বন্দায় যেন লাগাল হয় না, সাবধান আহলে হাদিসে যেন লাগাল পায় না। আল্লাহ তুমি আমাদের ইমান আকীদাকে শুদ্ধ করিয়া দাও। আল্লাহ আমরা যেন তোমার বিধান, তোমার নবীর তরিকা মতে চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।